দি বার্ড ফ্যামিলি পার্ট টু, পার্ট ওয়ানের কোশ্চেন আনসার আগে দিয়েছিলাম, তো আজকে পার্ট টু এর কোশ্চেন আনসারগুলো দেখে নেব। একের দাগে দিয়েছে কয়েকটা কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর আনসার করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন, হু ব্রিংস ফুড ফর দি বেবি বার্ডস এভরি ডে, কে প্রতিদিন বাচ্চা পাখিদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে। মাদার বার্ড ব্রিংস ফুড ফর দি বেবি বার্ডস এভরি ডে, মা পাখি প্রতিদিন বাচ্চা পাখিদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে। এখানে একটা কথা বলি, আমরা যখন পার্ট ওয়ান পড়েছিলাম তখন বাবা পাখি খাবার নিয়ে আসতো, আর পার্ট টুতে মাদার বার্ড খাবার নিয়ে আসে, এটা কিন্তু মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। নেক্সট কোশ্চেন, হু ইজ ওয়াকিং আন্ডার দি ট্রি, কে গাছের নিচ দিয়ে হাঁটছে। আ লিটল বয় ইজ ওয়াকিং আন্ডার দি ট্রি, একটা ছোট্ট বাচ্চা বা একটা ছোট্ট ছেলে গাছের নিচ দিয়ে হাঁটছে। হু ইজ ফলিং আউট অফ দি নেস্ট, ফলিং আউট মানে পড়ে যাওয়া, কে মাশা থেকে পড়ে যাচ্ছে। আ বেবি বার্ড ইজ ফলিং আউট অফ দি নেস্ট, একটা বাচ্চা পাখি মাশা থেকে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ লিটল বয় হু সেড দিস অ্যান্ড টু হোম, থ্যাংক ইউ লিটল বয়, এই কথাটি কে কাকে বলেছে। মাদার বার্ড সেড দিস টু দি লিটল বয়, মা পাখি এই কথাটি ছোট্ট ছেলেটিকে বলেছে। তারপর দুইয়ের দাগে রয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ যেগুলো সত্য সেগুলিতে আমরা টি লিখবো, আর যেগুলো মিথ্যা সেগুলিতে আমরা এফ লিখবো। ফার্স্টেই রয়েছে, দেখো, মাদার বার্ড ব্রিংস ফুড ফর দি বেবি বার্ডস, এটা আমরা টেক্সটে পড়েছি, এটা সত্য, সেই জন্য এটা হচ্ছে ট্রু। দি বেবি বার্ডস আর নট হাংরি, ফলস। দ্য বেবি বার্ডস ক্যান ফ্লাই, বাচ্চা পাখি উড়তে পারে, ফলস। টু বেবি বার্ডস ফল আউট অফ দি নেস্ট, দুটি বাচ্চা পাখি বাসা থেকে পড়ছিল না, একটা বাচ্চা পাখি পড়ছিল, তাহলে এটা হচ্ছে ফলস। আ লিটল বয় পুটস দ্য বেবি বার্ড ইন দ্য নেস্ট, ছোট্ট বাচ্চাটি ছোট পাখিটিকে বা বাচ্চা পাখিটিকে বাসায় তুলে দিয়েছিল, এটা হচ্ছে ট্রু। নেক্সট দেখো, চারের দিকে চলে যাব, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, প্রথমে রয়েছে ইট দিয়ে। আমি তোমাদের সুবিধার জন্য বা মুখস্থ যাতে তোমরা করে নিতে পারো এগুলো দেখে, সেজন্য আমি একটা করে সেন্টেন্স করে দিয়েছি, তবে তোমাদের যদি মনে করো যে আমরা অন্য কোনো সেন্টেন্স লিখবো নিজেদের পছন্দ মতো, তো তোমরা লিখে নিতে পারো। প্রথমেই রয়েছে, দেখো, ইট, ইট দিয়ে, ইট মানে হচ্ছে খাওয়া, তো এটা লিখলাম আমি, কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে দি কাউ বললে আরও বেশি ভালো হতো, আমি দিটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দি কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। তারপরে রয়েছে গ্রো, গ্রো মানে হচ্ছে বাড়া, বেড়ে ওঠা। গুড ফুড হেল্পস টু গ্রো ফাস্ট, ভালো খাবার আমাদের তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে। হেল্প, হেল্প দিয়ে হচ্ছে অলওয়েজ হেল্প দ্য পুয়ার, সবসময় দরিদ্রদের সাহায্য করবে। ট্রি, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, গাছেরা হয় আমাদের বন্ধু। তারপরে রয়েছে, দেখো, কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। অশোকা ওয়াজ আ কাইন্ড কিং, অশোক ছিল একজন দয়ালু রাজা। পিক আপ, পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া। দ্য বয় পিক্স আপ দ্য ম্যাঙ্গো, ছেলেটি আম তুলে নিল। ফল আউট মানে আগে বললাম পড়ে যাওয়া। এ কোকোনাট ফলস আউট ফ্রম দি ট্রি, গাছ থেকে একটি নারকেল পড়লো,